আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে সন্ধেবেলা উঠে একটু টিফিন করে নিয়েছি, নিয়েই বসে গেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য এবং তোমাদের দুটো জিনিস দেখানোর জন্য। কারণ আমি রিসেন্টলি অ্যামাজন থেকে এবং জিভামি থেকে দুটো জিনিস পারচেস করেছি। তো ভাবলাম যে এই একটা কনফিউশন আমাদের প্রত্যেকের মধ্যে থেকে যায় যে আমরা আমরা অনেক সময় দেখতে পারি মানে একই জিনিস দুটো সাইডে দু রকম রেঞ্জের আসে। তো আমরা যখন কিনতে যাই তখন না ভীষণ কনফিউজ হয়ে যায় যে আমরা কোনটা নেব, মানে আর এক একটা সাইডে তোমরা দেখতে পাবে যে এক এক রকম দামের থাকে। তো আমারও সেম কনফিউশন হয়, আমি যখন কিছু কিনতে যাই একবার এই সাইড চেক করি, একবার সমস্ত সাইড চেক করে তারপরে আমরা, আর যেরকম কিছু ভালো ভালো সাইট আছে যেগুলিতে জিনিসের দাম একটু হাই থাকে, তো আমরা ভাবি যে হয়তো সেটাই ভালো বা যেটা কম রেঞ্জে থাকে সেটা খারাপ। তো আজকে না আমার মনে এই কনফিউশনটা আগের থেকেই ছিল, তো আমি ভাবলাম যে না আজকে এটা আমাকে টেস্ট করতে হবে যে আসলেই ব্যাপারটা কী। আর তোমরা সকলেই জানো আমি অনলাইন থেকে প্রচুর শপিং করি, মানে আমার বেশিরভাগ শপিংই হয় অনলাইন থেকে, কারণ আমি অনলাইন শপিং করতে ভীষণ ভালোবাসি। আর অনলাইনে কী ব্যাপারটা আছে, মানে দোকানে গেলে একটা তোমার দামাদামি ওরকম ব্যাপার নেই, তোমরা চেক করে তোমাদের বাজেট হিসাবে তোমরা জিনিস কিনতে পারো, এটাই হচ্ছে অনলাইনের সুবিধে। তো আজকে তোমাদের সঙ্গে যেই প্রোডাক্ট দুটো শেয়ার করব সেটা একটা হচ্ছে তোমার অ্যামাজন থেকে নেওয়া, আর একটা হচ্ছে তোমার গিয়ে জিভামি থেকে নেওয়া। আর যেগুলি নিয়েছি সেগুলি হচ্ছে আমার ঘরে পরার যে ড্রেসগুলি আছে, যেগুলি আমি সবসময় ঘরে পরি, আর এগুলি পরে এত কমফোর্ট। তোমরা এর আগের ভিডিওতেও আমি একটি ভিডিওতে এই ড্রেস যখন কিনেছিলাম তখন আমি দিয়েছিলাম তোমাদের, ওটাও এটাও কিন্তু অ্যামাজন থেকে নেওয়া, ভীষণই ভালো পরে কমফোর্ট, এরকম গরমের দিন বলো এসব বলো সব ওয়েদারে এটা পারফেক্ট যায়। তো আজকে আমি যে দুটো নিয়েছি সে দুটো তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং দুটো সাইডের দামের কত পার্থক্য আছে এবং কোয়ালিটি কীরকম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে জিভামি থেকে নেওয়া, কিন্তু এবার প্রথমবার জিভামি এরকম প্যাকেজিংয়ে এসছে, এর আগেও এসছে কিন্তু ওদের কোনো প্যাকেটের গায়ে ওদের কোনো নামের কোনো ব্র্যান্ডের কোনো প্রিন্ট নেই। তো জিভামি থেকে আমি এরকমই একটি নাইট ড্রেস নিয়েছি, এই হচ্ছে কালার, পার্পেল কালার, ক্যামেরায় যতটা ডিপ এসছে অতটাও না, সামান্য লাইট কিন্তু সেম কালার তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন জিভামিতে অফার চলছে, তো এই এটা যেটা দেখছে এরকম টাইপেরই কালারটা, তো এরকম লেন্থটা একটু বড় আর এখানে কার্টুনের প্রিন্ট করা, ঠিক আছে। তো এরকম ড্রেস, কালার ভীষণ ভালো, পিওর কটন, কমফোর্ট আছে। তো আমার এটা আছে এম সাইজ, তোমাদের যার যেরকম সাইজ লাগে তোমরা নিতে পারো। আর আমি যার জন্য তোমাদের দেখানোর জন্য কিন্তু সেম একটা পরে নিয়েছি যেটা আমার আগে কেনা ছিল, তো আমি এটাও দেখাবো এবং জানাবো যে পরে কীরকম কী আছে। তো জিভামিতে তোমরা জানো খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস খুব ভালো কোয়ালিটির হয়, সেম এটাও, কিন্তু জিভামিতে কিন্তু রেঞ্জ অনেক হাই। তো এটা আমার এখানে দাম আছে 949 টাকা, কিন্তু এটা তুমি যখনই অফারে দেখবে 550-600 টাকার মধ্যে পেয়ে যাবে, কিন্তু আমি এটা অফারে আরেকটু বেশি অফারে নিয়েছি, তো আমি পেয়েছি এটা 475 টাকা, মানে 475। তো এই হচ্ছে ব্যাপার। আর এর লেন্থটা কি হয়, এর একটু বড় সাইজের হয়। তো এই হচ্ছে জিভামি থেকে নেওয়া, কোয়ালিটি তো ভীষণ ভালো, জিভামির কোনো প্রোডাক্টের কিন্তু কোয়ালিটির কোনো কথা হবে না, ওদের দাম একটু বেশি হতে পারে কিন্তু প্রোডাক্ট তোমাদেরকে খুবই ভালো দেবে, এটা গ্যারান্টি দেওয়া। তো এই হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট। এবার তোমাদের দেখাচ্ছি আমার সেকেন্ড প্রোডাক্ট, সেটা হচ্ছে অ্যামাজন থেকে নেওয়া। দেখতেই পাচ্ছ ওদের প্যাকেটের গায়ে ওদের প্রিন্ট দেওয়া আছে এবং এটা আজকেই এসছে আমার। তো এটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা নিয়েছি আমি ইয়েলো কালার, কিন্তু লেখা ছিল ইয়েলো, এসছে একটু মাস্টার্ড ইয়েলো কালার টাইপের। এই হচ্ছে গিয়ে সেম জিনিস, কিন্তু এর সামনে ওর কার্টুন প্রিন্টটা নিচে ছিল আর এটা ওপরে, এই দেখতে পাচ্ছ এরকম। আর এটা কিন্তু আমার সাইজ, এটা এসছে এল সাইজ, আমার মনে নেই আমি এম দিয়েছিলাম নাকি এল, তো মনে হচ্ছে এটা আমার লুজ আসবে কিন্তু আমি ভুলে হয়তো এল সাইজ দিয়ে ফেলেছিলাম। তো বাড়ি পরার একটু লুজ হলেও কোনো প্রবলেম নেই, ফিটিংসের কোনো ব্যাপার নেই, আমি এখনও আমি ট্রায়াল দিইনি, তো এটা পরে যখন ট্রায়াল দেবো তখন তোমরাও দেখতে পারবে যে ফিটিংস ঠিক আছে কি না। তো এই হচ্ছে প্রোডাক্ট, এই হচ্ছে কোয়ালিটি, কিন্তু এর কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো, কিন্তু এর দাম কত বলো তো তোমরা, এটা শুধু আমার পড়েছে
255 টাকা, মানে 255। তো দামের এত তফাত, তো এবার পছন্দটা তোমাদের কাছে, কারণ তোমরা কোনটা নেবে। আমার কাছে কিন্তু এটাতে একটু সামান্য মিক্সড আছে, যেটা এটাতে ছিল না, এটা কিন্তু পিওর কটনে ছিল, কিন্তু এটাতে আমার মনে হচ্ছে সামান্য কিছু মিক্সড আছে, মানে 100% কটন এটা হবে না, কিন্তু এটা কিন্তু 100% কটন, কিন্তু দামের ডবল দাম। এটা 475, এটা 255। তো তোমরা কে কোনটা পছন্দ করবে তোমরা জানো, কিন্তু কোয়ালিটি কিন্তু দুটোরই ভালো, কোনোটা আমি বলবো না যে এটা খারাপ আছে এটা ভালো তা না, এটা পিওর কটন যেরকম হয় সেরকমই কটনের, আর এটাতে একটু মিক্সড আছে। তো এটা আমি এই মানে অ্যামাজনের এগুলি আমি আগেও পড়েছি, দুটো পড়ছি, কোনো প্রবলেম নেই। তো দামের তফাত আছে, ব্র্যান্ডের তফাত আছে, আর পছন্দ তোমাদের। আর কালার, এটাতে কালার যা বলেছে পার্পেল কালার সেম কালারই এসছে, এটাতে ইয়েলো ছিল, এটা একটু মাস্টার্ড ইয়েলো কালার এসছে। তো কালারে কোনো ব্যাপার না, ঘরে পরার জিনিস, এমন কোনো প্রবলেম করবে না। এবার ফিটিংসের ব্যাপার, এটা এসছে এম সাইজ, এটা এসছে এল সাইজ। এখন দেখা যাক, আমি তোমাদের পরে দেখাচ্ছি, আর আমি সাইডে তোমাদেরকে দেখিয়েও দেব যে আমি কোথা থেকে কত দিয়ে কি কিনেছি, ওটাও আমি স্ক্রিনে সেট করে দেব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমি এই দুটো পরে ট্রায়াল দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পেলে আমি দুটো ড্রেস পরেই তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে দাম হিসাবে হলেও কিন্তু জিভামি থেকে আমি যেটা নিয়েছি আমার পারফেক্ট ফিট এসছে, মানে সেটা লেন্থ বলো, সেটা সাইজ বলো, মেটেরিয়াল বলো, সব দিক থেকে পারফেক্ট, কারণ সেটার দামও বেশি আর সেটা একদম কাপড়ের কোয়ালিটি থেকে সব কিছুই ভালো। আর ইয়েলো কালারের যেটা ড্রেস আমি অ্যামাজন থেকে নিয়েছি সেটাও ভালো, কিন্তু এটাও কিন্তু আমার এল সাইজ, কিন্তু সাইজের এদের একটু প্রবলেম আছে, ওখানে আমি এটাও এল নিয়েছি ওটাও এল নিয়েছি, কিন্তু ওটা অনেকটাই লুজ এসছে। এবার আমি ভাবছি ওটা আমি চেঞ্জ করব কি না। তো বাড়ি পরার তো তো একটু লুজ হলেও কোনো ব্যাপার নেই, তো তবু আমি চেষ্টা করছি যে যদি এটা এক্সচেঞ্জ করা যায় আমি করিয়ে এম সাইজ আনিয়ে নেবো, কারণ অনেকটাই লুজ লুজ লাগছে, আর কোয়ালিটি হাই, আর ইয়েলো কালার লেন্থেও একটু ছোটো। ইয়েলো কালারটা হচ্ছে নি লেন্থে, আর পার্পেল যে কালারের আমি যেটা জিভামি থেকে নিয়েছি সেটা নিট থেকে একটু নিচে, মানে ওটা পারফেক্ট সাইজ। তো ব্যাপারটা ওখানেই, দামেরও তফাত আছে, কোয়ালিটিরও তফাত আছে, এবং আর ফিটিংসও তোমরা বলতে পারো যে ওটার কাট, পার্পেলটার কাটিং অনেক ভালো, মানে কাটটা খুব সুন্দর, আর ইয়েলোর কাটটা একটু লুজ আর একদম স্ট্রেট। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার এই জিনিসটা খুব প্রবলেম হয় যে আমি যখন কিনতে যাই তখন ভাবি যে দামের কেন এত তফাত, একই জিনিস দামের, তো কেনার পর বোঝা যায়। তো তোমাদের যাতে সেই প্রবলেম না হয়, তোমরা যাতে জেনে কিনতে পারো, তার জন্য আমার আজকের এই ভিডিওটা বানানো। তো তোমাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারো, কোনোটাই খারাপ বলবো না যে কোয়ালিটি খারাপ আছে, কোয়ালিটি দুটোরই ভালো, শুধু দামের পার্থক্য আর হচ্ছে গিয়ে ফিটিংসের পার্থক্য আছে। জিভামিটা একদমই পারফেক্ট, তোমরা নিজেও ছবিতে তোমরা দেখে নিয়েছো যে একদম ফিটিংসটাও খুব ভালো, আর ইয়েলোটা একটু লুজ ফিটিং। তো ফিটিং করানোও যায় এমন কোনো ব্যাপার না, আমি করিয়েও নিতে পারবো বা চেঞ্জও করে নিতে পারবো। তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লিখে জানাবে, আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের এই ভিডিওটি তোমরা যারা দেখছো তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে দিলে কি হবে, আমিও নতুন নতুন তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো যাতে তোমাদের হেল্প হয়। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর এই দুটো ড্রেসের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেব, আর তোমরা চাইলে পরে আমি এই ড্রেস যেখান থেকে নিয়েছিলাম এটার লিঙ্কও আমি ভিডিওর দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। বাই বাই।